ফ্রেমে কাপড় সেট করা। চারটি স্ট্যান্ড নিন। ফ্রেমের দুই দিকের মোটা ছিদ্রে সামসারা ঢুকান। সামসারা ঢুকানো অবস্থায় ফ্রেমটি স্ট্যান্ডের উপর বিছিয়ে রাখুন। নির্বাচিত কাপড়টি ফ্রেমের উপর বিছিয়ে নিন। কাপড়ের কোণা হাফ ইঞ্চির মতো দুই ভাঁজ করুন। ফ্রেমের রশির এক পাশ থেকে সেলাই শুরু করুন। এভাবে ফ্রেমের দুই অংশেই সেলাই করুন। কাপড়টি ফ্রেমের এক অংশের সঙ্গে মুড়িয়ে বা পেঁচিয়ে টান টান করে নিন। ফ্রেমের দুই অংশ প্রসারিত করুন। সামসারার সঙ্গে পেরেক আটকে কাপড়টি টান টান করুন। ফ্রেমের দুই পাশের কাপড়টি সেলাই করে সামসারার সঙ্গে টাঙ্গর দিন। কারচুপির কাজ করার জন্য কাপড়টি প্রস্তুত করুন। এবার পুরো প্রক্রিয়াটি আবার দেখুন। ফ্রেমে কাপড় সেট করা। চারটি স্ট্যান্ড নিন। ফ্রেমের দুই দিকের মোটা ছিদ্রে সামসারা ঢুকান। সামসারা ঢুকানো অবস্থায় ফ্রেমটি স্ট্যান্ডের উপর বিছিয়ে রাখুন। নির্বাচিত কাপড়টি ফ্রেমের উপর বিছিয়ে নিন। কাপড়ের কোণা হাফ ইঞ্চির মতো দুই ভাঁজ করুন। ফ্রেমের রশির এক পাশ থেকে সেলাই শুরু করুন। এভাবে ফ্রেমের দুই অংশেই সেলাই করুন। কাপড়টি ফ্রেমের এক অংশের সঙ্গে মুড়িয়ে বা পেঁচিয়ে টান টান করে নিন। ফ্রেমের দুই অংশ প্রসারিত করুন। সামসারার সঙ্গে পেরেক আটকে কাপড়টি টান টান করুন। ফ্রেমের দুই পাশের কাপড়টি সেলাই করে সামসারার সঙ্গে টাঙ্গর দিন। কারচুপির কাজ করার জন্য কাপড়টি প্রস্তুত করুন।